পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার রাত 11:20 রাজধানীর ইউনাইটেড হাসপাতালে প্রথমবার ছেলে সন্তানের জন্ম দেন এই নায়িকা। বিষয়টি নিশ্চিত করেছেন মাহির স্বামী রাকিব সরকার, জানান মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। এছাড়া নবজাতক ও মাহির জন্য সবার কাছে দোয়া চান তিনি। এর আগে রাত 8:32 নিজের ফেসবুক পেজে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দেন মাহি। স্ট্যাটাসে মাহি লিখেন, সবাই যেন তার জন্য দোয়া করে। তবে কি জন্য তিনি দোয়া চেয়েছেন তা অবশ্য স্পষ্ট করেননি এই নায়িকা। মাহিয়া মাহির অনেক শুভানুধ্যায়ী ওই স্ট্যাটাসের কমেন্ট বক্সে মন্তব্য করেছেন, নায়িকার জন্য তারা দোয়া ও ভালোবাসা জানিয়েছেন। এদিকে সন্তান সম্ভবা হওয়ায় অনেক আগেই সিনেমার কাজ থেকে দূরে আছেন মাহি। তবে থেমে নেই তার রাজনৈতিক মাঠ পর্যায়ের কর্মকাণ্ড। সম্প্রতি অমরা করে বিমানবন্দরে নেমেই ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেপ্তার হন তিনি। কারাবন্দির কয়েক ঘন্টা পর জামিনে মুক্তিও পান তিনি। সিপ্লাস টিভি বাংলা, চট্টগ্রাম।